গত সপ্তাহে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের একজন রোগীর দেহে জেনেটিক্যাল রূপান্তরিত শুকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। এই ধরনের অস্ত্রোপচারের জন্য ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারকে বিশেষ অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসা তদারকি কর্তৃপক্ষ। কিন্তু মানবদেহের শুকরের হার্ট প্রতিস্থাপন নৈতিকভাবে কতটা সমর্থনযোগ্য, এখন সেই প্রশ্ন তুলেছে অনেকে। অনেকেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুকরের অঙ্গ ব্যবহারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার প্রাণী অধিকারকে সামনে রেখে নৈতিকতার প্রশ্ন রাখছেন কেউ কেউ। চিকিৎসকদের যে দলটি এই অস্ত্রোপচার করেছেন তারা বহু বছর ধরেই বিষয়টি নিয়ে গবেষণা করেছিল। তারা মনে করেন এই অস্ত্রোপচার সফল হলে বিশ্বের কোটি কোটি মানুষের জীবন বদলে যাবে। মূলত তিনটি নৈতিক প্রশ্ন তোলা হচ্ছে। ইসলাম ও ইহুদি ধর্মে শুকর পালন বা খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু জীবন মৃত্যুর প্রশ্নে শুকরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা যেতে পারে বলেছেন ধর্মবিষয়ক বিশেষজ্ঞরা। ধর্মীয় বিধি আরোপের কেন্দ্রীয় কর্তৃপক্ষ মিশর দার আল ইফতা বলেছে, জীবনের ঝুঁকি, অঙ্গহানির সম্ভাবনা বা অতিরিক্ত স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকলে শুকরের হৃৎপিণ্ডের ভালভ ব্যবহার করার অনুমোদন দেওয়া যেতে পারে। র্যাবাই ও যুক্তরাজ্য স্বাস্থ্য বিভাগের নৈতিকতা বিষয়ক উপদেষ্টা কমিটি সদস্য ডক্টর মোশে ফিডম্যান বলেন, জরুরি প্রয়োজনে মানবদেহের শুকরের হৃৎপিণ্ড ব্যবহার করা ইহুদি আইনের পরিপন্থী নয়, কারণ ইহুদি ধর্মের প্রাথমিক দর্শন মানব জীবন রক্ষা, প্রাণী অধিকার। মানবদেহে শুকরের অঙ্গ ব্যবহার করা এবং অঙ্গ ব্যবহারের উদ্দেশ্যে শুকরের দেহে জেনেটিক রূপান্তর করাকে অনৈতিক বলেছেন প্রাণী অধিকার নিয়ে কাজ করার সংগঠনগুলো। ফেলো বায়ো এথিক্স অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাটেরিয়ান ডেবোল্ডার বলেছেন, জেনেটিক্যালি রূপান্তরিত শুকরের অঙ্গ আমরা ব্যবহার করতে পারি যদি নিশ্চিত করা যায় যে তারা অপ্রয়োজনীয়ভাবে ক্ষতিকর সম্মুখীন হচ্ছে না। চিকিৎসা ঝুঁকি। মানবদেহে পশুর অঙ্গ প্রতিস্থাপনের পদ্ধতি এখনও সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়। অতীতে অনেক ক্ষেত্রেই পশুর অঙ্গ মানবদেহে প্রতিস্থাপনের পর রোগীর মুক্তি বা অঙ্গহানির ঘটনা ঘটেছে। তবে চিকিৎসকদের অনেকে মনে করেন ঝুঁকি থাকলেও রোগীকে ঝুঁকির বিষয়ে অবহিত করে তার অনুমতি নিয়ে এই পদ্ধতি চলমান রাখা প্রয়োজন।